হ্যাঁ প্রতাপ দা, কি অবস্থা আপনার? ভাই গুড ইভিনিং। আসলে ইভিনিং বলবো না, এটা আসলে শুভ কি বলা যায়, গোধূলি। হ্যাঁ, গোধূলির এই সুন্দর স্বর্ণালী একটা আভা আকাশে আছে এই সময়। আপনার সঙ্গে আসলে ছাদে আসছি, কি জন্য আসছি তাও জানি না, আমি তো ঝড়ের অপেক্ষায় আসছিলাম। ঝড়ের নামটা জানো কি ভাই? মোখা। মোখা মনে মোখা আছে। একটা নিউজে, একটা টিভি নিউজে দেখলাম এই ঝড়ের আকৃতিটা নাকি আসলে আমাদের বাংলাদেশের মানে যে সাইজ আয়তন তার থেকে বেশি, তার থেকে বেশি। সো এটা সৃষ্টিকর্তা আমাদেরকে আসলে হেফাজত করুক, হেফাজত করুক, রক্ষা করুক সবাইকে, কারণ হলো কোনো জানমাল পশু পাখি সবাই যাতে সেফ থাকে আর কি, সে প্রার্থনাই করি আপাতত, বাকিটা তার ইচ্ছা। এটার আগে জানি কোনটা আইছিল ঘূর্ণিঝড়, একটা আইল্যান্ড না আইলা, আইলা না আইলার আগে একটা আইছে সাইক্লোন সিডর, এই যে লাস্ট মুহূর্তে একদম লাস্টে যেটা গেল লাস্ট, এই মোকার আগে, মোকার আগে ওটা অন্য একটা মেন নামের নাম ছিল। হ্যাঁ, ওইটাতে তো যেই ক্ষয়ক্ষতি হয়েছে মানে কক্সবাজার ওই অঞ্চলের দিকে, চট্টগ্রাম অঞ্চলের দিকে। আপনি তো আবার কক্সবাজারের পার্মানেন্ট নিবাসী, কারণ ওই দিকে মানুষে এখনো ওইটা কাটে উঠতে পারেনি না। বাট মানে বর্তমান সরকার, আমি বলবো আওয়ামী লীগের সরকার যথেষ্ট সাহায্য করতেছে জনগণকে, এবং আমি একটা নিউজে দেখলাম প্রায় 5 লাখ লোকের উপরে, মানে 5 লাখের উপরে জনগণ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবে এরকম একটা ব্যবস্থাও করছে আর কি। তো এটা খুবই একটা ভালো সংবাদ বলবো, আমরা যথেষ্ট আগাচ্ছি এর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত। জি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব, কারণ অনেক সহযোগিতা করছে মানুষকে প্রচুর ওই অঞ্চলের দিকে, এখনো তারা নতুন করে সবাইকে ঘর দিছে। আমি শুধু বলবো না যে বাংলাদেশের ইতিহাস, আমি বলবো ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এতটা সফল নেত্রী, এতটা সফল প্রধানমন্ত্রী আসলে নাই। আপনি বেনজির ভুট্টো বলেন পাকিস্তানের, কিংবা ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী বলেন, ইভেন যে কোনো পুরুষ নেতৃত্বে থেকেও অনেক গুণা গিয়ে আমাদের নেত্রী, কি বলেন? আপনি কি আমার সাথে সহমত কিনা ভাইয়া? হ্যাঁ, কারণ বাকিটা আল্লাহ তাআলা যদি সবাইকে হেফাজত করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসলে গোপালগঞ্জের মাটি থেকে সবসময় উর্বর জিনিসই বের হইছে না, যেই রূপ নিছে এই যে মোখা। হ্যাঁ, এখানে আমাদের তো ঢাকার শহরে তো আজকে অনেক দিন ধরে যে তাপমাত্রা পড়তেছে, তাই না? আমরা তো সহ্য করার মতো ভাই, আমি তো ধরেন মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কাজে বাইক নিয়ে বের হই, যেহেতু ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো আপনি অকিবহল। বাইক নিয়ে ভাই দুপুরে যখন বের হই মনে হয় কি মানে রোদ লাগতেছে না, মনে হয় গরম সুই কেউ পোড়ায় দিয়ে মুখে হাতে পায়ে বিঁধে দিচ্ছে আর কি, এত পরিমাণে গরম লাগে, এবং আমার তো স্কিন টিস্কিন সব পুড়ে একেবারে একাকার হয়ে গেছে। মানে আমাদের বাংলাদেশের এই যে গরমটা এখন মরুভূমির মতন কিছুটা, মিডল কান্ট্রিতে যে ধরনের মিডল ইস্টে, মিডল ইস্টে যে ধরনের মানে গরমটা হয় ওটাতে কিন্তু বাতাস থাকে, এখানে বাতাস, এখানে বাতাস নাই, এখানে একটা জাপসা এই আপসা টাইপের। আর সব থেকে অদ্ভুত যেটা লাগতেছে আমার এই ক্ষুদ্র জীবনে আর কি, এখন পর্যন্ত গরমে কখনো আমার ঠোঁট ফাটেনি, কিন্তু এবার আমার ঠোঁট ফেটে চলছে গরমে, গরমের ভিতরে ঠোঁট ফাটতেছে। সকালবেলা উঠে আপনি কি করবেন, ওই যে ঘাস আছে না, ঘাসের উপর একটা পানি দিবেন। এটা খুব ভালো বলছেন, কিন্তু ঢাকা শহরে শিশির পাওয়া যাবে না। আপনি একটা আরেকটা কাজ করতে পারেন, আপনি কিছু মানে ওই যে আপনাদের পরিচিত যদি আমার ফলোয়ার যারা আছেন ভিউয়ার্স ভাই, এই কষ্ট করা যাবে না, যাও ঠিক আছে ভাই, অনেক মানে লজ্জাবতী গাছের মতো লজ্জা পায়। আমাদের এই ছাদে কিন্তু দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় না, দেখেন এই ছাদের যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। হ্যাঁ দেখেন, আপনি দেখলে মনে হয় মানে ছাদ বাগান বলবো না, দেখলে মনে হয় বাগান। আমাদের বাড়িওয়ালা কিন্তু ভাই যথেষ্ট শৌখিন লোক না, খুব আপনি যদি এদিকে দেখেন, এদিকে আসেন আপনাকে দেখাই আমি, যদি অন্ধকারে আপনি দেখাইতে পারবেন না, এটা একটা কর্মচা গাছ। হ্যাঁ, দেখা যাবে না আসলে। আচ্ছা, আপনি অন্য জায়গায় করেন, আমি বলি এটা একটা সবেদা গাছ, এটা আম গাছ, সবগুলো গাছে দেখেন বিভিন্ন ফলের গাছ, কয়েকশো গাছ আছে এখানে। ওখানে কি আমলকি না কি একটা? হ্যাঁ হ্যাঁ, আমলকিও আছে। আমি আর হৃদয় বেরিয়ে গেছে গাছও আছে, আইসা খাইছিলাম। না না, এটা ঠিক না ভাই, আমি কখনো আমি বলছি, কিন্তু বলে খাইছেন তো? হ্যাঁ বলছি। আচ্ছা, পারমিশন নিয়ে হবে, অনেক অনেক দিন আগে, কিন্তু প্রতিটা গাছে ফলে ফুলে একেবারে ভরপুর।
চমৎকার চমৎকার একটা মানে ব্যাপার এখানে, যেহেতু ঢাকা শহরে তো গাছগাছালি কম, সবারই এটা উচিত আমার মনে হয় ওই চারটাতে ওই যে বাংলাদেশ সরকার একটা কাজ করতে পারে, একদম খালি এই গাছগাছালি সবার লাগানো উচিত, এটা আমার ব্যক্তিগত মত, আমি বলতেছি না করতেই হবে, বাট এটা করা যেতে পারে যে প্রতিটা ছাদে সোলার প্যানেল সাথে হচ্ছে বাগান, এটা ম্যান্ডেটরি করে দাও, এটা বাড়িওয়ালা এটা একটা দায়িত্বের ভিতরে ফেলা দিতে হবে, এবং এটা সিটি কর্পোরেশনের লোকজনের তত্ত্বাবধানে থাকবে যে আসলে বাড়িওয়ালারা করছে কিনা, কারণ এমজি অক্সিজেনের তো ঢাকা শহরে অভাব, তাই না? ইভেন যদি চায় মোটিভেট করার জন্য যেটা করতে পারে যে সব শ্রেষ্ঠ কয়েকজন 100-150 বাড়িওয়ালাকে একটা ভালো একটা অ্যামাউন্ট হোক কিংবা যে কোনো একটা সম্মাননা দিয়ে মানে তাদেরকে আরো এনকারেজ করা, এই ব্যাপারটা করা যেতে পারে আসলে। এখন আমি বলে তো লাভ নেই, আমি তার উপদেশটা না, বাট মানে জাস্ট মাথায় আসলো তাই বললাম আর কি। ভাই আচ্ছা, আপনি যে ভিডিও করছেন এগুলো কি ইউটিউবে আসবে? হ্যাঁ, আপনি ইউটিউবে দেখতে পারবেন। আপনার চ্যানেলের নামটা কি ভাইয়া? আমার চ্যানেল নাম হলো হোসাইন মামুন। হোসাইন মামুন, আচ্ছা ভাই, আমার একটা ছোট একটা চ্যানেল আছে, রিসেন্টলি শুরু করছি, চ্যানেলের নাম হচ্ছে প্রতাপ দাস, জাস্ট আমার নামেই না। তাহলে আমার কমেন্ট বক্সে আপনার ইয়া ডেসক্রিপশনে আপনার লিংকটা দিয়ে দিব, আপনি ডেফিনেটলি ভাই আপনি একটু দিয়ে দিন। আমার ফলোয়ার আছে, আপনার তো অনেক ফলোয়ার ভাই, আপনি তো বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত একজন ব্লগার। প্রতাপ দাসের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং একটু ঘুরে আসবেন, হ্যাঁ ভিজিট করবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন শুরু করছি, আসবেন অবশ্যই, সবাই একটু ঘুরে আসবেন। আর প্রতাপ দাস তো পেজও আছে নাকি? ফেসবুক পেজ আছে, আপাতত আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছি, এটাও চালু করব আর কি, আসলে সময় করে পারা যায় না। আচ্ছা আচ্ছা, কারণ এত বিজি থাকেন তো, এই বিজির মধ্যে যেন এই ব্লগ করেন, ব্লগ তো ব্লগ রিলেটেড? হ্যাঁ ব্লগ রিলেটেড ইস্যু, পার্সোনাল আমি যে আসলে রেগুলার এদিকে এদিকে ঘুরতে যাই। আপনি নাকি ইন্ডিয়াতে গিয়ে আসলেন নাকি? হ্যাঁ, ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া, মুম্বাই, কলকাতা এই সব জায়গা ঘুরে আসলাম আর কি, চমৎকার জায়গা, কিছু পুরনো মন্দির ঘুরলাম, কিছু ওদের এয়ারপোর্ট গুলো ঘুরলাম, তারপরে হচ্ছে বিভিন্ন রাজপ্রাসাদ ওদের যেগুলো আছে, প্যালেস গুলো আছে, ওগুলো ঘুরলাম, ওগুলোর ভিডিও ওখানে আছে আর কি। আচ্ছা আচ্ছা, চ্যানেল দেখে আপনি যে বাংলাদেশের মানে 65টি জেলা, এখন তো জেলা মনে হয় সবই ঘোরা না, সব হয়নি ভাই, সাতক্ষীরা আমি যাইনি, আর সব জায়গা মোটামুটি গিয়েছি। চাঁদপুর গেছেন? চাঁদপুর ভাই আপনি ভুলে গেছেন, আপনাকে নিয়ে গেছিলাম একবার, হ্যাঁ হ্যাঁ ঝড় আসছিল, 8-10 বার গিয়েছিলাম, বাইকে গিয়েছিলাম ভরে স্টেশনে, কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার চমৎকার, একটা রোমান্টিক ওয়েদার ছিল, কিন্তু আপনার সাথে গেছি তাই ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি ভাবির সাথে যাইতেন, আমি দূর থেকে দেখতাম আর কি। হ্যাঁ, অন্য কেউ? আপনি কি বিয়ে শাদী করছেন ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ আবার করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানে মনে ওয়াজ হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিচে মসজিদ আছে তো, মসজিদে বয়ান দিচ্ছে আমাদের ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর কথা হয়। হ্যাঁ হ্যাঁ, জোর আসতেছে মোকার, মানে আজকে তো আপনাদের শুক্রবার পবিত্র জুম্মার দিন, আপনাদের গরিবের হজ, গরিবের হজ সবার জন্য পবিত্র দিন হয়, যে কোনো ধর্মের দিনে পবিত্র দিন মানি আমি, আর আপনি তো আপনার সাথে যতটুকু মিশছি, আপনি তো একজন ভাই খুবই নামাজি লোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কখনো মিস করতে দেখি। আমি দর্শকদেরকে বলবো, আমি মামুন ভাইয়ের সাথে বেশ কয়েক জায়গায় ঘুরছি, সিলেট গিয়েছি, তারপরে কক্সবাজার গিয়েছি, চাঁদপুর গিয়েছি, আরো অনেক জায়গায় গিয়েছি, হ্যাঁ এদিক সেদিক ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাত বিরেতে ঘুরেছি। মামুন ভাই মনে আছে তো? হ্যাঁ, তো নামাজের টাইমে মামুন ভাই সব কাজ ফেলি দিয়ে সব কাজ বাদ, নামাজ নামাজের টাইমে সে নামাজ সবসময় আদায় করছে, এটা আমার খুব ভালো লাগছে। ইভেন আমিও কিন্তু ভাই নামাজের টাইম আসলে আপনাকে সব সময় বলি, নামাজের টাইম হয়ে গেছে, মোর কথা জানেন আপনার কাছে ব্যাগটা গুজি রাখি, ক্যামেরা ক্যামেরা রাখি যাইতে, আমার জন্য দোয়া টক করছেন তো, আমার তো বিশেষ দোয়া দরকার, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে দর্শকদের, আমরা আবারও দেখাবো অন্য কোনো নতুন গুড ইভিনিং বলে শেষ করতেছি, আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই পদবদার চ্যানেলটাকে সাথে হোসেন মামুন, মামুন হোসেনের চ্যানেল আমারটা তো আছে, আর পদবদার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, খুব ভালো লাগবে, হ্যাঁ, এবং সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।